हार्फ टीवी सत्य समागत मिथ्या वितारित। बाकिबिल्ला प्रश्न करेছেন কোরবানির পশু ওজন মেপে ক্রয় করা কি জায়েজ আছে? আমরা দেখতে পাই ঢাকা সহ বেশ কিছু শহরের বাজারে কোরবানির পশু ক্রয়ের ক্ষেত্রে ওজন মেপে ক্রয় করা হয়। ভাই বাকিবিল্লা, আপনার প্রশ্নের উত্তরে আমরা বলবো যে কোরবানির পশু মেপে ক্রয় করার উদ্দেশ্যটা কি, এর উপর মাসালা হবে। যদি কোরবানির পশু মেপে মাপার উদ্দেশ্য থাকে, বর্তমানে অনেক গরুতে আপনার ইঞ্জেকশন দেওয়া হয় কিংবা ঔষধ খাইয়ে গরুটাকে মোটা তাজা করা হয়, যেটা শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর, মারাত্মক ঝুঁকি বহন করে। এ জাতীয় গরু কিনা যদি সন্দেহ দূরীভূত হওয়ার জন্য, অর্থাৎ গরুটা যেরকম মোটা তাজা দেখা যাচ্ছে, আসলেই এটা মোটা তাজা, এরকম তার ওজন আছে কিনা, অর্থাৎ একে কোনো ঔষধ খাইয়েছে কিনা, এ জাতীয় যদি কোনো সন্দেহ দূরীভূত করার জন্য আপনার গরুকে ওজন করা হয় তাহলে দোষ নাই। যদি এমন ওজন করা হয় গোস্ত কী পরিমাণ ভাগে পড়বে, ফ্রিজে কত রাখতে পারবে, আত্মীয়স্বজনে কী পরিমাণ খাওয়াতে পারবে, কিংবা 7 জন ভাগে দিলাম, 5 জন ভাগে দিলাম, প্রত্যেকের ভাগে এত হাজার টাকায় গরুটা কিনলাম, তাইলে কয় টাকা করে কেজি দাম পড়লো, এ জাতীয় চিন্তাভাবনা থেকে যদি সে এই গরু ওজন করে, অর্থাৎ তার উদ্দেশ্যের মধ্যে, চিন্তাভাবনার মধ্যে যদি গোস্ত খাওয়া থাকে, তাহলে তার কোরবানি কোনো অবস্থাতেই শুদ্ধ হবে না, কোরবানি বাতিল হয়ে যাবে। কারণ কোরবানির ক্ষেত্রে একেবারে তার নিয়াতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এর আগেও সূরা হজ থেকে তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা আপনার কাছে গোশতও চান না, রক্তও চান না, এটা আল্লাহর কাছে পৌঁছাবে না, আল্লাহর কাছে শুধুমাত্র তাকওয়া পৌঁছাবে। কাজেই নিয়াত সহি করতে হবে। আমাদের যদি এ জাতীয় সন্দেহ না হয়, অর্থাৎ গরুর যে কোনো প্রকার ঔষধ ব্যবহার করা হয়েছে কিনা, এ জাতীয় সন্দেহ না হলে, তাহলে গরু ওজন না দিয়ে যদি আপনি নিশ্চিত হতে পারেন তাহলে ওজন না দেয়াই ভালো। কিন্তু যদি আপনার এই জাতীয় সমস্যা বা সংশয় দূরীভূত করার জন্য ওজন দেন, সেক্ষেত্রে ওজন দেওয়া জায়েজ আছে, সমস্যা নাই, শরীয়ত নিষেধ করবে না। তবে যদি আপনার এই ওজন দেওয়ার মধ্যে কোনোভাবে আপনার গোস্ত খাওয়ার নিয়াত চলে আসে, এদিকে চিন্তাভাবনা চলে আসে, তাইলে আপনার কোরবানি বাতিল হয়ে যেতে পারে। কাজে এ বিষয়ে নিয়াতটাই পরে নির্ভর করবে। কাজে এ ব্যাপারে আমার সাবধানতা অবলম্বন করা জরুরি।